আলু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা এখন আমরা গোল গোল করে চপ তৈরি করবো। এটা খুব ভালোভাবে বানাতে হবে, যাতে করে খুলে না যায়। এভাবে বানিয়ে একটা একটা করে সাজিয়ে রাখতে হবে। ভালোভাবে দেখতে হবে যাতে এটা মসৃণ হবে, এতে ভাজার সময় ভালো হবে। আমার এগুলো আমি চপ বানানো শেষ, এখন এগুলো ফ্রিজে রাখতে হবে আধা ঘন্টার জন্য, তারপরে এগুলো ভেজে নিতে হবে। চপ বানানোর জন্য এখন আমরা পেস্ট তৈরি করব, পরিমাণ মতন বেসন নিয়ে নেব। পেস্টটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে। পেস্ট তৈরি করার জন্য এর ভিতর এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া। এখন এটা ভালোভাবে মিক্সড করে নেব।
চা চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। দিয়ে পেস্টটা খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে চপটা খুব সুন্দর হয়। পেস্ট ভালো না হলে চপ ভালো হয় না। পরিমাণ মতন লবণ দিতে হবে। এখন পেস্ট তৈরি করা হয়ে গেছে, এখন